আসসালামু আলাইকুম সহজবিটি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগত আর শেয়ার করছি আপনাদের সঙ্গে ইলিশ মাছ দিয়ে লাউ রান্না এটা খুব মজার একটা রেসিপি আশা করি সবাই কম বেশি খেয়েছেন আর ইলিশ মাছ এমন একটা মাছ যেটা যে কোনো সবজির সঙ্গে করলেই ভালো লাগে বাট লাউ দিয়ে করলে একটু অন্যরকম টেস্ট হয় আপনারা সবাই তো এটা পারেন না তারপরেও আমি দেখানোর চেষ্টা করেছি আমি যেভাবে করি সেভাবে আশা করি সবার ভালো লাগবে এর জন্য যা করতে হয়েছে প্রথমে আমি একটা ছোট সাইজেরই লাউ নিয়েছি খুব বেশি বড়ো না যেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় জন্য একদম ছোট সাইজের লাউটাই নিয়েছি এটাকে মাঝখান দিয়ে কেটে নেব আর আমি এখানে পুরো লাউটা ইউজ করবো না এখানে আমি অর্ধেক নিয়েছি আর ওই বাকি অর্ধেকটা থেকে আমি ওয়ান থার্ড পরিমাণ নিব। এখানে লাউ প্রথমে স্কিনটা ফেলে দিয়ে এরপরে এটাকে একটু ছোট ছোট আর পাতলা পাতলা করে কাটে হবে কারণ যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য লাউটাকে একটু মানে পাতলা করে কাটলেই ভালো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন বাট আমি এটাকে এরকম পাতলা করেই কেটে নিই এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে এরকমভাবে এরপর এটাকে ধুয়ে রাখবো এরপরে আমি একটা ফ্রাই প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি তেলটা একটু গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিব কোয়াটার চা চামচ পরিমাণ আস্ত জিরা এই লাউ রান্নাটাতে জিরার ফোরনটা দিলে ভালো লাগে গোটা জিরাটা দিলে এই জন্য আমি প্রথমে গোটা জিরাটা দিয়ে নেবো এবং একটু স্মেল সরানোর সঙ্গে সঙ্গে আমি এতে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ লালমরিচটা কম দিব, লাউ রান্নাতে লালমরিচটা একটু কমই দিতে হয় কাঁচামরিচটা বেশি দিতে হয় তাহলে কালারটা সুন্দর থাকে এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্ত এরপরে যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব সামান্য একটু পানি কারণ আমি এখানে শুকনা মশলা অ্যাড করব তার আগে একটু পানি দিয়ে নিব যেন নিচে ধরে না যায় শুকনা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আধা চাঁচামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চাঁচামচ পরিমাণ লাল মরিচ হলুদের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আমি এখানে জিরার গুঁড়া দিব না কারণ প্রথমে আমি আস্ত জিরা ইউজ করেছি এরপরই দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব। একটু ভালোভাবে এরপর যে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে নেওয়ার পরে আবার একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মিডিয়াম হিটে রান্না করব। যতক্ষণ পর্যন্ত তেলটা সেপারেট না হয়ে আসছে মশলা থেকে এ পর্যায়ে তেলটা মশলা থেকে অনেকটাই সেপারেট হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন যখন পারফেক্টলি মশলাটা কষানো হয়ে যাবে এরকম পর্যায়ে তখন আমি ইলিশ মাছগুলো এতে দিয়ে দিব মাছগুলো দিয়ে কিছুক্ষণ একটু ভুনে নেব কারণ এমনি যদি কাঁচা মাছটা দেয়া হয় তাহলে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে না রান্নার সময়ে এর জন্য আমি প্রথমে মশলার সঙ্গে মাছটাকে এক সামান্য একটু কষিয়ে নেব যেন মাছের ভেতরে মশলাগুলো একটু ভালোভাবে ঢুকে যায় পর্যা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করব খুব বেশি সময় দরকার নয় দুই মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করার পরে যখন ভালোভাবে মাছার মশলা একসঙ্গে মিশে মিশে যাবে ঢুকে যাবে তখন এক এক করে মশলা থেকে মাছগুলো উঠিয়ে নেবো এভাবে মশলা থেকে মাছগুলো উঠিয়ে নিব। এপরে যে বাকি মশলাগুলো এতে রয়েছে এর ভেতরে আমি সেই লাউটা দিয়ে দিব যে লাউটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই লাউগুলো এখানে দিয়ে দিব লাউটা দেওয়ার পর একটু নয়ে নেড়েচেড়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে লাউ রান্নায় খুব বেশি মশলা দিতে হয় না হালকা মশলা হালকা ঝাল অল্প হলুদ রং এটাই লাউ রান্নার আসলে মেইন টেস্ট এভাবে কষিয়ে নিব এবং এ পর্যায়ে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি তারপরও লাউ থেকে দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে মিডিয়াম হিটে এবং এই লাউয়ের যে পানিটা আছে এই পানিটা দিয়েই লাউটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে পানিটাও প্রায় শুকিয়ে এসেছে একদম লাউটাও সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব ঝোল আমি যতটুকু পরিমাণ ঝোল পছন্দ করি অতটুকু পরিমাণ দিয়ে দিব আমি এখানে এক কাপ পরিমাণ দিয়েছি আপনারা একটু বেশি ছেলে বেশিও দিতে পারেন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে রান্না করব বলক আসা পর্যন্ত যখন এরকম বলক চলে আসবে মাছের একদম বলকটা চলে আসবে এরকম পর্যায়ে তখন আমি আগে থেকে যে কষিয়ে রেখেছিলাম যে মাছটা ওই মাছটা এতে দিয়ে দিব। যে মাছটা কষিয়ে রেখেছিলাম এই মাছটা এখানে দিয়ে দিব। এরপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে খুবই হালকা হাতে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা হাই থেকে মিডিয়ামে করে হাই থেকে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে লাউ রান্না একটু ঝোলই ভালো লাগে একেবারে ঝোলটা শুকিয়ে নেওয়া যাবে না কিছুটা ঝোল থাকা অবস্থায় এ সবশেষে আমি দিয়ে দিব এখানে ধনিয়া পাতা অ্যাকচুয়ালি লাউ রান্নার বেসিক যে টেস্টটা সেটা কিন্তু ধনিয়া পাতাতেই আপনারা চেষ্টা করবেন যদি কাছে থাকে অবশ্যই এই ধনিয়া পাতাটা দেওয়ার জন্য সবশেষে এরকম ধনিয়া পাতাটা দিয়ে আরও দশ মিনিট মিডিয়াম হিটে এটাকে রান্না করার পরে এ তো রেডি হয়ে গেল আমাদের লাউ দিয়ে ইলিশ মাছ রান্না অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন কেমন লাগলো আমাকে লিখে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে